আমরা থিমটা দেখি, এই যে এই কবিতাটার আউট আউট বাই রবার্ট ফ্রস্ট, এই কবিতাটা আমরা পড়লাম। পড়ার পরে এখন আমরা থিমটা দেখব। এখানে তুমি এমনিতে লেখো, লিখতে পারো যে দ্য থিম অফ দ্য পোয়েম ইজ চাইল্ড লেবার, দ্য সোশ্যাল রিয়েলিটিস অ্যান্ড দ্য ফিলোসফিক্যাল কনসার্নস অফ দ্য টাইম, এটা লিখতে পারো। অথবা এখানে দেওয়া আছে দ্য ওয়ে হাউ মডার্ন মেকানিক্যাল সোসাইটি ফোর্সড এ ইয়াং বয় অ্যান্ড ইজ সিস্টার টু বিকাম ভিকটিমস অফ ইটস অ্যাট্রোসিটিস ইজ নাইসলি শোন হিয়ার। অর্থাৎ মডার্ন মেকানিক্যাল সোসাইটি, মডার্ন যে যান্ত্রিক সমাজে ফোর্স করে কিভাবে, জোর করে কিভাবে একটা ইয়াং বয়কে এবং তার বোনকে কিভাবে ভিকটিম করা হয়, কিভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয় অফ ইটস অ্যাট্রোসিটিস, নির্দয়ের মাধ্যমে লোহমর্ষক অত্যাচার কিভাবে করে এই মডার্ন মেকানিক্যাল সোসাইটিগুলো, এটা এখানে সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, একটা মিনিট, একটু কল আসছে। ওয়ালাইকুম, বা হ্যালো, ভালো আছেন? না, আমি আব্বা, আমি 11টার সময় কল দিব, হ্যাঁ একটু ক্লাসে আছে, কেমন? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখো, ইয়াং বয় দো সাপোজ টু স্পেন্ড ইজ টাইম ইন প্লেয়িং, এই ইয়াং বয়সে তো তার ছেলে বয়সে তার খেলাধুলা করে কাটানোর কথা, ইজ বাউন্ড টু ওয়ার্ক ইন এ স মিল, কিন্তু সেই বয়সে কি একটা করাতের মিলে, করাতের মেশিনে যে এখানে কাট কাটে এখানে কাজ করতে বাধ্য হচ্ছে, বিং প্রেসড বাই দ্য ক্রুয়েলিটি ক্রুয়েলিটি অফ রিয়েলিটি হুইচ ইজ আনাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং সমাজের যে বাস্তবতা, দারিদ্রতার কারণে, গরিব হওয়ার কারণে, অর্থনৈতিকভাবে দৈন্যতার কারণে, সে কিন্তু তার যে বয়সে, ছেলে বয়সে খেলাধুলা করার কথা, সে ফর এক্সাম্পল পড়াশোনা করার কথা, সে কিন্তু এটা করতে পারছে না, সে কিন্তু এই ধরনের একটা কাজ করছে, এবং সমাজের এই বাস্তবতাটা কিন্তু কেউ তাকে ন্যূনতম সহযোগিতা বা সহমর্মিতা দেখায় নাই, এটি এখানে কবি তুলে ধরেছেন। আরেকটা কবিতায় দেখি, মানে একই জিনিসের এক জায়গায় দেখি কিভাবে দিয়েছে। তুমি এটা স্ন্যাপশট তুলে রাখতে পারো, অথবা আমি তোমাকে পাঠাই দেব, আমি তোমাকে পাঠাই দেব, দেখি এখনই পাঠানো যায় কিনা। এটাও কিন্তু খুব সুন্দর বলেছে, সুন্দর একটা উদাহরণ দিয়েছে এখানে। আমি ওই ক্লাস শেষে এখান থেকে এটা ইনশাল্লাহ পাঠাই দেব। তো এখানে আমরা আরেকটাতে দেখি কি বলেছে, আরেকটাতে দেখলে আরেকটা ইয়াতে ওরা কিভাবে লিখেছে আমরা দেখব। এই যে এখানে এই কবিতাতে কি লিখেছে, এখানেও লিখেছে প্রচুর মশা। আচ্ছা এখানে কি বলেছে দেখো, আউট আউট বাই রবার্ট ফ্রস্ট ইজ এ পোয়েম অ্যাবাউট এ ইয়াং বয় হু ডাইজ এজ এ রেজাল্ট অফ কাটিং হিজ হ্যান্ড ইউজিং এ স। ছেলেটা মারা গেছে কাটিং হিজ হ্যান্ড ইউজিং এ স, করাতে তার হাত পরে কেটে গেছে, হাত কেটে গেছে এবং এই জন্য রক্তক্ষরণে বা যেভাবে হোক সে ছেলেটা মারা গেছে। ইন অর্ডার টু গিভ দ্য রিডার এ ক্লিয়ার পিকচার অফ ইজ বাইজার সিনারিও, Frost utilizes imagery, personification, blank verse, and variation in sentence length to display various feelings and perceptions throughout the poem. কবি এখানে বিভিন্ন ধরনের সাহিত্যিক বিভিন্ন কর্মকাণ্ড এখানে টেকনিক ব্যবহার করেছেন। Frost also makes a reference to Macbeth's speech in the এটা ভালো না, এটা দরকার নাই, এটা আমাদের প্রয়োজন নাই, এটা বাজেভাবে লিখেছে। এখানে দেখো এই যে থিম, এখানে কিভাবে লিখতে হবে, প্রথমে থিম কিভাবে কিভাবে লিখতে হবে, যে প্রথমে থিম লেখার ক্ষেত্রে কি কি মনে রাখতে হবে, তিনটা জিনিস, টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, আর হলো কনক্লুডিং সেন্টেন্স। ঠিক আছে, টপিক সেন্টেন্সের প্রথমে মূল বিষয় বা এটা খুঁজে বের করতে হবে। আরবি তুমি এটা একটু পড়ো, আমি একটু কয়েল ধরাইনি, মশা কামড়াচ্ছে। হ্যাঁ আসো নাকি, হ্যালো
তুমি তুমি এটা একটু করো বাবা, আমি এই লাইন গুলো একটু করো, আমি একটু ইয়াটা ধরে আনতেছি, তুমি একটু করো, সাউন্ড করে পড়ো।
খারাপই পড়ছো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে আমি একটু পড়ে দিই, তুমি তো পড়ছো। প্রথমে খুবই সহজ, যখন থিম লিখবা তখন কি করতে হবে, টপিক সেন্টেন্স একটা লিখতে হবে, ঠিক আছে? টপিক সেন্টেন্স জি বলতে আমি বোঝাচ্ছি যে, মনে করো যে তুমি প্রথম লাইনটাই দিবা যে দ্য মেইন থিম অফ দ্য, অথবা দ্য থিম অফ দ্য পোয়েম ইজ এই। তুমি তো যেমন এই পোয়েমটা তুমি পড়ে বুঝতে পারছো যে এই এই পোয়েমের থিমটা হচ্ছে চাইল্ড লেবার, তারপরে সোশ্যাল রিয়েলিটি, তারপরে ক্যাপিটাল সোসাইটিতে কিভাবে মানুষকে, মানে মেকানিক্যাল সোসাইটিতে কিভাবে মানুষকে নির্দয়ভাবে ট্রিট করা হয়, তাই না? এ কথাটা লেখবা। তারপরে তুমি এই যে প্রথম যে কথাটা লেখলা, এটার ভিত্তিতে তুমি আরো দু একটা লাইন, সাপোর্টিং লাইন তুমি লেখার চেষ্টা করবা। তারপরে বলছে যে সাপোর্টিং সেন্টেন্সের 2-3 লাইনের মধ্যে মূল ভাবটি তুলে ধরার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তারপরে কনক্লুডিং সেন্টেন্স, ফাইনালি, দাস, লাস্টলি, ফর, এই এভাবে ব্যবহার করে একটা সেন্টেন্স লেখে ইতি টানতে হবে। লেখার ক্ষেত্রে আরো কিছু বিষয় খেয়াল রাখবো, সেটা হলো টাইটেল নির্ধারণ করব। তারপরে লেখার চেষ্টা করব, মানে প্রথমে টাইটেল দিবা যে কি তুমি লিখতেছো, এটার একটা মানে ওই তো টপিক সেন্টেন্স আর কি যেটা। তারপরে 4 থেকে 5 লাইনে শেষ করার চেষ্টা করব। সিমিলার ওয়ার্ড ব্যবহার করতে পারি। থিম লেখার ক্ষেত্রে যেসব জিনিস করা যাবে না, কি কি করা যাবে না, হুবহু কোনো লাইন তুলে দেওয়া যাবে না। মনে করো কবিতা থেকে লাইন তুমি তুলে দিলে, এটা হবে না। কোনো ধরনের এক্সাম্পল ব্যবহার করা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না, ব্যাখ্যা দেওয়া যাবে না। এখানে থিম মানে হলো যে এখানে কোনো ব্যাখ্যা নাই, মূল কথাটা তুমি তুলে ধরবা। তারিখ সময় ব্যাখ্যা দেওয়া যাবে না, নিজের মতামত দেওয়া যাবে না। এখানে কবিতাতে কি আছে সেটা বলতে হবে। এখানে শর্টকাট টেকনিকে দেখা যাক, আমরা অবশ্যই থিমের জন্য ভালো প্রিপারেশন নিব। বইয়ের প্যাসেজ এর কবিতাগুলো থিম ভালো করে পড়ে নিতে হবে। যখন 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 তোমার মনে করো যে কমন পড়ে নাই থিমটা তোমার পড়ার মধ্যে নেই, তখন তুমি এই যে এখানে আর একটা সিস্টেম দিয়ে দিছে একটা ফরম্যাট, এই ফরম্যাটে তুমি দিতে পারো। তবে এটা দিলে অতটা মানে, এটা হলো কি যে মানে বিপদের বন্ধু আর কি, যে মানে কোনো কিছু নাই এখন পানি সাবাইয়া খায় এইরকম আর কি বিষয়টা। তাহলে এখানে কি দিয়েছে ওরা, কি বলেছে যে মেইন থিম অফ দিস শর্ট স্টোরি অথবা শর্ট পোয়েম, এই তুমি এখানে থিমটা বসাই দিবা। যেমন আমরা যেমন এই কবিতাটা চিন্তা করলে কি হবে, দ্য মেইন থিম অফ দিস শর্ট অফ দিস পোয়েম, শর্ট কথাটা না বলি কারণ বড় আছে, দ্য মেইন থিম অফ দিস পোয়েম ইজ চাইল্ড লেবার অ্যান্ড দ্য সোশ্যাল রিয়েলিটিস অ্যান্ড দ্য মেকানিক্যাল সোসাইটি, অথবা সুত সোজা কথা মেইন থিম অফ দ্য পোয়েম ইজ চাইল্ড লেবার, শিশু মানে শিশু শ্রম। ফ্রম রিডিং দিস পোয়েম উই হ্যাভ কাম টু নো অ্যাবাউট ড্যাশ। স্যার একটু 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 1 মিনিট, আমি একটু আসতেছি, আমি একটু আসতেছি। আচ্ছা আসো আসো।
ରବି ଆସୁନ କି ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ আচ্ছা তাহলে আমরা শুরু করি নাকি? তুমি কি আবার জয়েন করতে পারবা? আমি ওই যে আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। ফাইলটা কথা এখন বুঝতেছো? হ্যালো, নাও ক্যান ইউ? হ্যালো, হ্যাঁ এখন এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা তুমি আবার জয়েন করো, ওই যে ফাইলটা তুমি তো চলে গেলা, ফাইলটা আবার অফ হয়ে গেছে, আমি আবার রিজয়েন করো। হ্যাঁ এখনই করো। ওকে ওকে। হ্যাঁ